গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাই, মোটামুটি ভালোই আছি। কালকে রাতে তোমাদেরকে ব্লগে বলেছিলাম যে হঠাৎ করেই কালকে কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে। তো কালকে সারা দিন ভাইয়েরা প্রচুর পরিমাণে ফোন করে ডাকছে যে চলো দিদি আসো, মানে আমাকে যেহেতু দিদি বলে, বৌদি বলে না, তো দিদি আসো আসো। তো অনেক দিন থেকে আসো না, তো মেয়েকেও অনেক দিন থেকে ডাক্তার দেখাবো দেখাবো দেখাবো। এতক্ষণ ধরে ভয়েসটা যে শুনলে, ওটা রাস্তায় যেতে যেতে যে ভয়েস দিয়েছি, মানে এত পরিমাণ আওয়াজ হচ্ছে, তবু ভাবলাম থাক একটুখানি, সবসময় তো মিউট করে ভয়েস ওভার করেই দেই। তো যাই হোক, মানে সকাল থেকে ব্লগ শুরু করব, কিন্তু যেহেতু বাড়িতে মানে বড়দি মানে আমার বড় ননদ এসেছে, তো সকালবেলা করে বুঝতেই পারছো সব কিছু মোটামুটি টুকটাক কাজবাজ সেরে দিয়ে বেরিয়ে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওই পাশ থেকে ভাইয়েরা ভীষণ পরিমাণ তাড়া দিচ্ছে, দিদি কোথায়, দাদা কোথায়, কখন আসবে, জানি না। ওরা কত বড় আমার জন্য সারপ্রাইজ রেখেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে বিশাল বড় একটা ধামাকাই হতে চলেছে। আর জানো তো, ওদেরকে যতবার জিজ্ঞেস করছি যে কোথায় যাব কি হবে বলো, কিন্তু ওরা বলছেই না। তো যাই হোক, এইবারে মামা বাড়ি যাচ্ছি, প্রত্যেকটা দিন একটা ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে, কারণ অনেক কিছু করার প্ল্যান আছে। আর এই যে এই রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা না আমার ভীষণ পছন্দের, কিন্তু কোনোদিনই এখানে যে রিলস বানাবো সেরকম সময় সুযোগ হয়ই না, প্রত্যেকবারে তাড়াহুড়ো করে চলেই আসি। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, তাই না বলো? আর আমার মেয়ের না ভীষণ পরিমাণ ঘুম পেয়ে গেছে, জানি না ও কতটা সময় জেগে থাকবে। তো যাই হোক, চলো ওকে আগে ঘুমটা পাড়িয়ে দেই, ঘুমটা পাড়িয়ে দিলে আমরা একটু তাড়াতাড়ি করে যেতে পারি, না হলে ও যা বিরক্তি হয়, তার সাথে গাড়ি চালাতেও খুব প্রবলেম হয়। আর দেখো চারিদিকে কী সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে না, মানে প্রত্যেকটা জায়গায় দুর্গাপূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু এই প্রত্যেকটা জায়গায় ঠাকুর দেখতে আসি, দেখেও বেশ ভালো লাগছে, নিত্য নতুন সব জায়গায় থিম তৈরি হচ্ছে। তো যাই হোক, যখন দুর্গাপূজা আসবে তখন তো তোমাদেরকে শেয়ার করব কি কি থিম হয়েছে। তো এখন মামা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, যাই। মামা বাড়ির একদম সামনেই চলে এসেছি, আর আমার মনে হচ্ছে ভাইয়েরা গাড়ি টাড়ি সব কিছুই ঠিক করে নিয়েছে, মানে অনেক কষ্টে জিজ্ঞেস করার পরে এটুকুই হিন্স দিয়েছে যে তোরা আয়, এসে খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব। তো জানি ঘুরতে যাব, সেই মতো করে আমরা জামাকাপড়ও নিয়ে এসেছি, কিন্তু কোথায় যাব সেটা এখনও জানতে পারিনি। ওটা আমাদের জন্য নাকি সারপ্রাইজ রেখেছে, দেখা যাক কত বড় সারপ্রাইজ দেয়। তো যাই হোক, এই দেখো আমাদের মামা বাড়ি। তো গিয়ে আগে হাত পা ধুয়ে সবার সাথে দেখা করব, মেয়েকে খাওয়াবো, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক কোথায় মানে কতক্ষণে বেরোনো যায়। তো আজ মামা বাড়ির সামনেটা একদমই ফাঁকা, কারণ দুপুরবেলা করে এসেছি, দিদা তো খেয়ে দিয়ে শুয়েই পড়েছে। তো এখন দেখো সবাই মিলে ব্যাগপত্র রেখে দিয়ে আগে দিদার সাথে দেখা করতে যাচ্ছি, কারণ দিদাকে মানে এখনো পর্যন্ত দিদার সাথে দেখা হয়নি, সবার সাথেই দেখা হয়ে গেছে। আর এই দেখো আমার বর আগে ভাগে এসেই দিদাকে প্রণাম টণাম করে একটু কথা বলছে, আমিও এইবার দিদার সাথে একটু দেখা করে নেব। তো আমরা কিন্তু অনেকেই যাচ্ছি, তো গাড়ি ভাড়া করা হয়েছে, এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা মতো লাগবে এটুকুই জানতে পেরেছি। তবে এত কিছু বলছি মানে তোমরা এটুকুই আন্দাজ করে নিয়েছো যে কোথায় যাচ্ছি। আমাদের না এই 2023 সালের লাস্টের দিকটা মানে প্রথম 6 মাস খুব একটা ভালো যায়নি, কিন্তু লাস্টের দিকে 6 মাস ভীষণই ভালো যাচ্ছে, কারণ আমরা
ঘুরতে প্রচুর ভালোবাসি, কিন্তু আমাদের বছরে ওই একটা করে ট্যুর হয়, মানে কোথাও যাওয়ার ইচ্ছে থাকলে এই দীঘা পুরী এইসব জায়গায় আমরা ঘুরে বেড়াই, খুব দূর দূরান্তে আমরা যেতে পারি না। কিন্তু এই বছর ভাই ওদের জন্য আবারও আমরা ঘুরতে যেতে পারছি, এটা শুনে মানে এটা ভেবে ভীষণ আনন্দ লাগছে, কারণ আমরা মানে সবসময় মজা আর আনন্দ করেই কাটাতে খুব ভালোবাসি। তো যাই হোক, এখানে হচ্ছে মামি খেতে দিয়ে দিয়েছে, মেয়েকে একটু আগেই খাইয়ে দিলাম, আর ইনাকে তো দেখে বুঝতেই পারছো আমার পিসিয়াশুড়ির ছেলে, তো এও যাচ্ছে আমাদের সাথে, তো সবাই মিলে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি। আর ওখানে হচ্ছে নতুন বউ খেতে বসে পড়েছে, বেরোচ্ছে, আর এখানে হচ্ছে আমার বর, যেহেতু ভাইয়ের হাত ভাঙা তো ভাইকে খাইয়ে দিচ্ছে। আসলে কি জানো তো, আমরা সবাই একে অপরের সাথে থাকতে থাকতে এমনই হয়ে গেছি যে কেউ কাউকে ছাড়া থাকতেও পারি না, কেউ কাউকে ছাড়া কোথাও ঘুরতেও যেতে পারি না, আর সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো বন্ধুরা, মামা বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিলাম একটু অল্প করে, আর ভীষণ পরিমাণ তাড়া দিচ্ছে। আমি বলেছিলাম না মামা ছেলে ওরা এত করে ডাকছে, তো জামা কাপড় সব নিয়ে এসেছিলাম। ওরা কিন্তু বলেনি আমাদেরকে কোথায় নিয়ে যাবে, তো বিশাল বড় একটা সারপ্রাইজ পেলাম। তো আমি এখনো পর্যন্ত মোটামুটি জানি কোথায় যাচ্ছি, তবে একদম পারমানেন্ট কোথায় গিয়ে উঠবো সেটা এখনও জানি না, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সেটা পরের ব্লগে। আজকে পর্যন্ত এতটুকুই থাক, জানি ব্লগটা হয়তো অনেকটা ছোটো হয়ে গেছে, তবুও বলছি যে আজকে পর্যন্ত এতটাই থাক, পরে আবার তোমাদের মানে সাথে অবশ্যই শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আরেকটা কথা, সেটা হচ্ছে এর পরের ব্লগগুলো পুরো ধামাকা ব্লগ আসতে চলেছে, বাড়ির মানে অনেকেই যাচ্ছি, সেগুলো তো পরের ব্লগে তোমরা দেখতেই পাবে কে কে যাচ্ছি। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, এখান থেকে গাড়ি ভাড়া করা হয়েছে, তো চলো ঝটফট করে রেডি হয়ে যাই, পরে আবার ফিরে আসি, মানে পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। একদম এখন রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাই, কি বর তো ভীষণ পরিমাণ তাড়া দিচ্ছে, তো ওই জন্যই ঝটফট করে রেডি হয়ে যাই, চলো তো পরের ব্লগে দেখা হচ্ছে, তো পরের ব্লগগুলো দেখতে ভুলো না। তো চলো আজকের মতো চাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি নতুন ভিডিওর সাথে। লাভ ইউ অল, বাই।